আজ দিদিকে বলো প্রচারে নেমে মানুষের সাথে এলাকাবাসীর সঙ্গে বার্তালাপ থেকে শুরু করে তাদের সমস্যা সব কিছু শোনা, তাদের সঙ্গে কথাবার্তা করা সব কিছু করলেন বিধানসভার মুখ্য সচেতক এবং সোদপুরের বিধায়ক নির্মল ঘোষ মহাশয়। এলাকাবাসীদের সঙ্গে কথা বলার পর তিনি কী বার্তা দিলেন আমাদের নিউজ সুপারের প্রতিনিধিকে দেখেন নিউজ সুপার চ্যানেলে। অবশ্যই আমাদের চ্যানেল লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ সুপার। নির্বাচনের 2019 পর পরতে রাজনৈতিক নাটকীয়তা একদম নতুন মোড় নিচ্ছে, আর 2019 লোকসভা নির্বাচনের পর রাজনৈতিক জল্পনা কিন্তু একেবারে বলতে পারে যে প্রচার যেমন তুঙ্গে ছিল তেমনই জল্পনা এখন তুঙ্গে। ইতিমধ্যে আমরা যেখানে খবর সম্প্রচারিত করতে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে সোদপুর অঞ্চল, আর আমার পাশে যিনি ইতিমধ্যে পদব্রজে হাঁটছেন তিনি অন্য কেউ নয় সোদপুরের বিধায়ক এবং বিধানসভার মুখ্য সচেতক মাননীয় নির্মল ঘোষ মহাশয়। দিদিকে বলো ক্যাম্পেইন জনসংযোগ প্রচার কার্যক্ষমতা বাড়াতে তিনি আজকে 31 নম্বর ওয়ার্ডে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে দিদিকে বলো দিদির জনসংযোগ যে কার্ডটি সেই কার্ডটি বিলি করছেন এবং এলাকাবাসীদের সঙ্গে কথাবার্তা বলছেন। চলুন তার কাছ থেকে জেনে আজকে উনি এই বিষয়ে। এই অভিনব প্রচার প্রোগ্রামে আমাদের যে জনস্বার্থ জনসমাবেশ যেভাবে মানুষ এগিয়ে এসেছে আমার মনে হয় এতে আমরা আগামী দিনে মানুষের বেসিক যে প্রবলেম যে সমস্যা সেই সমস্যাকে আমরা সমাধান করতে পারব। কিন্তু এটা কি পাশাপাশি অনুমান করা যায় দিদিকে বলো এই কর্মযোগের পাশাপাশি আগামী বিধানসভার ভোটের প্রস্তুতি? সেটা তো থাকবেই, সে তো ডেমোক্রেসি যেখানে আছে গণতন্ত্র সেখানকার মানুষকে নির্বাচনে যেতে হবে, সেই নির্বাচন অনেক দেরি সে ফার হবে, 21 হবে। আমরা 20 সালের মধ্যেই 2020 আমাদের ডেভেলপমেন্টের কাজ বিশেষ করে নিকাশি রাস্তা লাইট আমাদের রোড যা কিছু কাজ আছে আমরা কমপ্লিট করে ফেলে দেবো। ধন্যবাদ নির্মল ঘোষ মহাশয়। দিদিকে বলো কর্মযোগে ইতিমধ্যে তিনি নেমে পড়েছেন এবং এলাকাবাসীদের সঙ্গে তিনি বার্তালাপ করছেন, সকল কিছু তাদের সঙ্গে কথাবার্তা বলে তাদের থেকে কিন্তু তিনি বুঝে নিচ্ছেন, আর সেই সকল চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখতে থাকুন নিউজ সুপার ক্যামেরা পার্সনের সঙ্গে, আমি তানিয়া, নিউজ সুপার সব খবর সববার খবর। ধন্যবাদ।